নতুনত্বের অঙ্গীকার নিয়ে এস এম মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় 5 নং নয়নগর ইউনিয়নের মালঞ্চ গ্রামে। জামালপুর জেলা সদর হতে 10 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে মালঞ্চ গ্রামের অবস্থান। এই মালঞ্চ গ্রামের মালঞ্চ বাজারে রয়েছে কুতুবে জামান হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ জমিরুদ্দিন খান চিস্তি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ। প্রিয় দর্শক, এটি হচ্ছে কুতুবে জামান হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ জমিরুদ্দিন খান চিস্তি রহমাতুল্লাহ আলাইহে ও পীরে কামেল হজরত মাওলানা এম এ রশিদ চিস্তি নিজামি রহমাতুল্লাহ আলাইহের মাজার। এই মাজার প্রাঙ্গণের ঠিক দক্ষিণ পাশেই রয়েছে সাততলা মালঞ্চ জামে মসজিদ। শান বাঁধানো পুকুর ঘাটে এমন দৃষ্টিনন্দন সাততলা মসজিদ বাংলাদেশের গ্রামীণ ইতিহাসে সত্যি বিরল। অজপাড়া গায়ে এমন দৃষ্টিনন্দন মসজিদ স্থাপিত হওয়ায় এলাকাবাসীর মনে জুগিয়েছে ধর্মীয় প্রশান্তি। বর্তমানে আধুনিক নির্মাণ শৈলীতে এই মসজিদটি নির্মিত হয়েছে। প্রিয় দর্শক, এবার আপনাদের মসজিদের ভিতরের দৃষ্টিনন্দন কারুকার্য খচিত অংশসমূহ দেখানোর জন্য মসজিদের অভ্যন্তরে প্রবেশ করছি। বাহির থেকে দেখলে মসজিদটি যেমন সুন্দর দেখায়, ভিতরে প্রবেশ করলে মসজিদের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বৃদ্ধি পায়, যা অনায়াসেই দর্শনার্থীদের নজর কাড়ে। মসজিদের প্রতিটি দেওয়ালে রয়েছে কারুকার্যময় দৃষ্টিনন্দন কাজ। পুরো মসজিদের মেঝে টাইলস দ্বারা মোড়ানো হয়েছে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। তাছাড়া দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও এখানে নামাজ আদায় করেন। কথা বলছিলাম স্থানীয় এক মুসল্লির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালঞ্চ বাসিন্দা। এম এ গফুর সাহেব এই মসজিদ প্রতিষ্ঠা করছে, এলাকাবাসী। মসজিদ পরটিয়া থেকে নাকি নকশা নিয়ে এসে এসে এটা করছে। তো এখানে অত্র এলাকার মধ্যে এখন নাম করা মসজিদ রাজা সাহেব এটা তত্ত্বাবধানে আছে, রাজা সাহেব চলাইতেছে। সব কিছু যা কিছু দেখতেছেন সব রাজা সাহেব। এখানে গ্রামবাসী অনেক মানে আশা, সবাই এখানে নামাজ পড়ে আনন্দ পায়। মালঞ্চ মসজিদের ইতিহাস থেকে জানা যায়, আলহাজ এম এ গফুর সাহেব 1897 সালে এই মালঞ্চ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1941 সালে ঢাকায় বেড়াতে যান। ঢাকা থেকে ফেরার পথে টাঙ্গাইল করটিয়া বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। মসজিদটি তার অনেক ভালো লাগে। নামাজ শেষে তিনি করটিয়া বাজার জামে মসজিদটি ঘুরে ঘুরে দেখেন এবং তিনি মনস্থির করেন তার নিজ এলাকায় তথা মালঞ্চতে এমন একটি মসজিদ নির্মাণ করবেন। ইচ্ছাকে বাস্তব রূপ দিতে 1943 সালে সেই করটিয়া জামে মসজিদের অনুরূপ একটি মসজিদ তার নিজ বাড়ি মালঞ্চতে প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। মালঞ্চ মসজিদের মূল অংশটি অক্ষুণ্ণ রেখে পরবর্তীতে আলহাজ এম এ গফুর সাহেবের সুযোগ্য পুত্র
সাবেক সচিব আলহাজ এম এ রশিদ সাহেব মালঞ্চ মসজিদের সংস্কার সাধন করেন। সবশেষে এই মসজিদের আধুনিকায়ন পূর্বক সাততলা মালঞ্চ জামে মসজিদের বর্তমান রূপদান করেন আলহাজ এম এ রশিদ সাহেবের সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি আলহাজ হাসান মাহমুদ রাজা। মসজিদের মূল অংশটি সত্যি মনোরম। বর্তমানে মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। পুরো মসজিদটিতে ব্যবহৃত হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম। ঝুলন্ত বাতিগুলোর আলোর বিচ্ছুরণ মসজিদের সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে আভিজাত্যর এক নতুন মাত্রা যোগ হয়েছে এই মালঞ্চ মসজিদে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও হাজির হব কোনো ঐতিহাসিক কিংবা দর্শনীয় স্থানের বর্ণনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।